কার্বি আলংত দুটা তিনটা কথা হয়েছে যে বিজেপি দলে 2,20,000 ভোট লাভ করেছে, তার বিপরীতে কংগ্রেস দলে মাত্র 60,000 ভোট লাভ করেছে। আর নতুন যা পার্টি উলাইছে আপে কক 15,000 ভোট, আমার 2,20,000, 15,000 ভোট, এ পি এইচ এস এল সি বলে যেটো প্রার্থী আসলে 50-60,000 ভোট পাইছে, কংগ্রেসে 60,000 পাইছে। মূলত একজেক্ট তালিকাখন আছে, মই আপনাদের পড়িয়ে দিছো কোনে কিমান পাইছে। গতি একচুয়ালি 26টা জিকাটুয়ে ডাঙর কথা নহয়, যরণে ভোটত জিকিছে আপনাদের যদি সাব খুঁজে যে বিজেপি দলে ভোট পাইছে 2,25,999টা, কংগ্রেসে ভোট পাইছে 60,000, তার মানে 1/4 এক প্রকার, আপে ভোট পাইছে মাত্র 15,000টা, আর যেটো আমার এ পি এইচ এস এল সি ইন্ডিপেন্ডেন্ট হিসাবে উঠিছে কারণে ডাইরেক্ট ধরব নি, কিন্তু টোটেল ইন্ডিপেন্ডেন্টে ভোট পাইছে 90,000, তার ভিতর লিডিং ভোটটো পাইছে অল পার্টি হিলস লিডার কনভেনশন। ইয়ার ফালৰ পৰা এটা কথাই বুঝিব পাৰি যে 26টা সিটতো জিকিম বুলি আমি জানিছিলোঁ, যোৱাবাৰ আমি শিকিছিলোঁ একোটা সিট 100টা ভোটত, 60টা ভোটত, 150টা ভোটত, 200টা ভোটত, এইবাৰ জিকাৰ মার্জিনবোৰ 10,000, 11,000, 12,000। আৰু এখন স্বায়ত্তশাসিত পৰিষদত এনেকে একসাথে বুলি যেটো কওঁ ওয়ান সাইডেড ভোট হওয়াটো, আৰু বিজেপি দলক সকলোৱে মৰমেৰে আদৰি লোৱাটো ভাল লাগিছে, কিন্তু লগত ভয়ো লাগিছে যে মানুহৰ ইমান আশা আকাংক্ষাক আমি পূৰণ কৰিব পাৰিম নে নোৱাৰিম। গতিকে নিৰ্বাচনৰ ফলাফলটোৱে মোক আনন্দ দিছে, যদিও আনন্দৰ লগতে অলপ মোক নাৰ্ভাছ কৰিও ৰাখিছে যে ইমান মৰমক আমি ঘূৰাই দিব পাৰিম নে নাই, কারণ সাধারণতে মানুষে রাজনৈতিক দলক ইমান মরম নকরে যে 26টার 26টা, মার্জিনবিলাকো সাংঘাতিক ডাঙর ডাঙর মার্জিন, গতি ইমান ডাঙর মার্জিনত জিকার পিছত মনত অলপ ভয়ও লাগি আছে, আর সেই কারণে বহুত মন খুলি মই ফুটিও করা নাই, কারণ ই দায়িত্ব বহুতখিনি বঢ়াই দিছে। এতিয়া বিরোধী আমি নিজেই, আমি আমার দলের রাইজ মন্ত্রী বিধায়ক আমিহে বেয়া কাম করে করে এটা বিরোধীর জন্ম দিব লাগিব, নহলে অসমত মানুষ বিরোধী নাই, সকলোয়ে বিজেপিক আদরি লৈছে। আজি আমার অসমীয়া সমাজ, বঙ্গভাষী সমাজ, হিন্দিভাষী সমাজ, গুর্খাভাষী সমাজ, জনজাতীয় সমাজ, অনুসূচিত জাতি সমাজ, যিয়ে কয় সকলোয়ে আজি বিজেপির লগত যোগ দিছে। ইন্ডিজেনাস মুসলিমের একটা ডাঙর সেকশন আমার লগত আহিছে, কার্বি আলংখন গোটেই কব গলে 20-25% খ্রিস্টিয়ান মানুষ আছে, বিজেপি দলক একেবারে হিয়া উজারি ভোট দিছে। আমি এতিয়া কোনো এটা বিশেষ এনেকুৱা ঠেক গণ্ডিত নাই, সকলো মানুষের মাজত লাহে লাহে আমি সোমাই গৈছো। এতিয়া বিরোধীটো আমিয়ে বনাব লাগিব বেয়া কাম করে, গতি সেই কারণে আমার দায়িত্ব বহুত বাড়িলে অহাকালিরপর আমার ডিফুতেই আমার দলের কার্যনির্বাহক আছে, স্টেট এক্সিকিউটিভ আছে, দুদিনিয়াক সম্মিলন আছে, গতি মই এইটে কথা কম যে বিরোধী নাই, কিন্তু বিরোধীর জন্ম যাতে আমার ভিতরপ্রাই নহয়। স্বাভাবিকভাবে তুলিরাম রংহাঙর নেতৃত্বত ইমান ডাঙর একটা বিজয়ী হয়েছে, গতি কাক সিএম পাতিব এইটো নির্বাচিত প্রতিনিধি সকলে সিদ্ধান্ত লব, কিন্তু স্বাভাবিকভাবে তুলিরাম রংহাঙর নেতৃত্বত একটা চমকপ্রদ সাফল্য বিজেপিয়ে পাইছে, ভাবিব নোৱাৰ ধৰণে পাইছে, গতি নিশ্চয় তেখেতৰ যিটো নেতৃত্ব সেই নেতৃত্ব কার্বি রাইজে আদৰি লৈছে বুলি আমি কব লাগিব।